গরম গরম ভাতের সঙ্গে যদি রুই মাছের আলু দিয়ে কালিয়া ঝোল যদি পাওয়া যায় তাহলে আর দেখে কে, এমনি ভাত উঠে যাবে, সামনের পাতে কোনো তেঁতো বা অন্য কোনো সবজির দরকার নেই। বাই দ্য ওয়ে, আমি তুহিনা ছোটদের স্নেহ বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন পর্ব। আজকের পর্বতে থাকবে রুই মাছের আলু দিয়ে কালিয়ার ঝোল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। 3টে শুকনো লঙ্কা, কটা রসুন পুয়া, গোটা জিরে অল্প জল দিয়ে প্রায় কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওটা ভালো করে মিহি করে পিষে নেব। এখানে আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি, লম্বা লম্বা করে কেটে রাখা আলু খোলা শুদ্ধ রেখেছি। 3টে পেঁয়াজ বেটে নিয়েছি, 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি আমি এখানে রুই মাছ। রুই মাছে আগে থেকে হলুদ নুন ভালো করে মাখিয়ে এখন দিচ্ছি অল্প সর্ষে তেল, প্রায় কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। সর্ষে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলেন রুই মাছের জায়গায় এখানে কাতলা মাছ ইউজ করতে পারেন। মাছগুলো এপিট থেকে ওপিট খুব ভালো করে ভেজে নেব। ওই তেলেই ভেজে নেব খোলা শুদ্ধ আলুগুলো। একবার ট্রাই করেই দেখবেন খোলা শুদ্ধ আলু দিয়ে ভেজে মাছের ঝোল কেমন টেস্ট হয়। অনেকেই পছন্দ করে না খোলা দিয়ে আলু, বাট ট্রাই করে দেখবেন দারুণ টেস্ট হয়। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলেই দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে এলাচ, আর দেব কালো জিরে। খুব ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দেবার পর খুব ভালো করে কষিয়ে নেব। দেব এতে 1 চামচ মতন আদা বাটা। আবারও সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে দেব এতে জিরে লঙ্কা রসুন বাটা। খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে যখন রসুনের র ফ্লেভারটা চলে যাবে তখন এখানে অ্যাড করব 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর দেব এতে স্বাদ অনুযায়ী নুন। মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেব এতে টমেটো বাটা, টমেটো বাটা দেবার পর আবারও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দেব যেই পরিমাণ মতন ঝোল দরকার সেই পরিমাণ মতন দেব এতে গরম জল। দেব এতে ভেজে রাখা আলু, আলুটা দেবার পর ঢাকা দিয়ে প্রায় কিছুক্ষণ রেখে দেব যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব, আবারও কিছুক্ষণ ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। নাবানোর আগে এখানে অ্যাড করব আমি কসুরি মেথি। আমার কাছে ছিল না ধনে পাতা, যদি আপনাদের কাছে ধনে পাতা অ্যাভেলেবেল থাকে সো আপনারা এখানে ইউজ করতে পারেন। আর কি, গরম গরম ভাতের সঙ্গে এত সুন্দর রুই মাছের আলু দিয়ে কালিয়ার ঝোল একদম রেডি। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবেন। একবার বাড়িতে ট্রাই করেই দেখুন গরম গরম ভাতের সঙ্গে রুই মাছের আলু দিয়ে কালিয়ার ঝোল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে নতুন ব্লগের সঙ্গে। আপনারাও ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।